আমি আজকে কসম খেয়ে বললাম উপরে আল্লাহ আছে, আপনারা কি বিফলে যাবেন না, মৌসুমীকে জয়যুক্ত করুন, ইনশাল্লাহ দেখবেন আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে আগের পর্যায়ে না নিতে পারলেও একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারব চলচ্চিত্রের সমস্ত কলা কৌশলী শিল্পী তারা সম্মান পাবে, তারা সম্মানের সাথে কাজ করবে এবং আমাদের যদি দরকার হয় মৌসুমী আমরা যারা যারা এখানে আছি সবাই মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, যার যার থাকার জায়গা নেই ব্যবস্থা নেই সেটুকু আমরা ইনশাল্লাহ মৌসুমী প্যানেল পাশ করলে ইনশাল্লাহ আমি এই কথা দিলাম যে আমরা একটা দরখাস্ত নিয়ে যাব, যতটুকু পারি আপনাদের জন্য কাজ করে যাব। আল্লাহ মালিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে আবারও হাত জোর করে আমি নতুন আপনাদের কাছে বিনতি করছি, প্লিজ প্লিজ বারবার ভুল করেন না, বারবার ভুল করেন না, ভুল করতে করতে আমরা এখন পথের দিকে শেষের দিকে, এই ভুল যেন আর না হয় আপনাদের কাছে এই বিনতি রেখে আমার বোন এখানে যারা যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আল্লাহর কাছে এই রই যাব, আল্লাহ আমাদের মুখ যেন উজ্জ্বল হয় আমাদের সম্মান আপনি রাখেন, আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দোয়া রইল, আসসালামু আলাইকুম।